নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 13 জুলাই থেকে তিন রাশির ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে। অর্থাৎ আমি যে ঘটনাগুলি বলতে চলেছি সেই ঘটনাগুলি এই তিন রাশির সাথে কিন্তু ঘটবেই ঘটবে। দেখুন, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন, কেন আমি বলছি, কি কারণে আমি বলছি, হাওয়াতে কোনো কথা না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আপনাদেরকে কিন্তু আমি ব্যাখ্যা করব। শুক্র রাশি পরিবর্তন করছে, অর্থাৎ শুক্র বৃষ রাশি থেকে আপনার মিথুন রাশিতে অবস্থান করছে। শুক্র কিন্তু অলরেডি মাসখানেক ধরে কিন্তু খুব কমফোর্ট পজিশনে কিন্তু আছে। এতদিন মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছিল এবং এই যে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং বুধের সাথে একত্রে হবে এবং সেখানে রবিও একত্রে থাকছে এবং এটি থাকবে মোটামুটি 3 দিন মতন, 13, 14, 15, 16, 4 দিন, টোটাল 4 দিন এই যোগ কিন্তু থাকছে। কিন্তু শুক্র রবি এবং বুধ বেরিয়ে যাওয়ার সত্ত্বেও শুক্র কিন্তু মিথুন রাশিতেই টানা কিন্তু থাকছে। এর ফলে যে তিন রাশির অভাবনীয় লাভ পেতে চলেছে সেই তিন রাশির বিষয়ে আমি এখানে আলোচনা করব। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, শুক্র হচ্ছে ভোগ কারক গ্রহ, শুক্র হচ্ছে গ্ল্যামার কারক গ্রহ। এই যে ভৌতিক জগতের যা সুখ আছে কি না, সমস্তটাই কিন্তু শুক্রের আন্ডারে। আপনি ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন, আপনি হসপিটাল ম্যানেজমেন্ট বলুন, আপনি ট্রাভেল ট্যুরিজম বলুন, এই সমস্ত কিছু, আপনি হোটেল ম্যানেজমেন্ট বলুন, এই সমস্ত কিছু কিন্তু শুক্র কিন্তু নিয়ন্ত্রণ করে। শুক্র হচ্ছে সৌন্দর্যের প্রতীক। শুক্র যদি আপনার জন্মছকে ভালো থাকে তাহলে আপনি লিখে রাখতে পারেন, বা বাই বার্থ চার্ট মিথুন রাশিতে শুক্র আপনার অবস্থান করছে, 13 জুলাই থেকে আপনাদেরকে কিন্তু অভাবনীয় সফলতা কিন্তু পাবেন, অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু পাবেন। কেন আমি আপনাদেরকে এক্সপ্লেন করব যে তিনটি রাশি স্পেশাল, তিনটি রাশি রেজাল্ট নির্ণায়ক লাভ পাবে। নাম্বার 1 যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার পঞ্চমভাবে শুক্র কিন্তু অবস্থান করছে। এই যে ত্রিগ্রহী যোগ হবে এটার উপর আমি ভিডিও কিন্তু দিব, কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হবে সেটার উপর আমি কিন্তু ভিডিও অলরেডি দিব, আপনারা ফলো রাখুন। এই যে শুক্রের রাশি পরিবর্তন, স্পেশাল তিনটি রাশি কিন্তু মহালাভ কিন্তু পাবে। আপনাদের ত্রিকোণভাবে অবস্থান করছে এবং ত্রিকোণের অধিপতি হয়ে আপনার ভাগ্যাধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং চতুর্থপতি পঞ্চমভাবে অবস্থান করছে, এদিকে কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে। কেন? আপনাদের প্রথম কথা, শেয়ার বাজার ফাটকা এই জায়গা থেকে, চাঁদি থেকে, আপনারা কিন্তু ডায়মন্ড থেকে, এই সব বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু যথেষ্ট লাভ পাবেন। ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, বিদেশের সাথে, এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন। ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট কুম্ভ রাশির মানুষ আপনি যদি হয়ে থাকেন আপনি কিন্তু পেতে চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, কুম্ভ রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে কুম্ভ রাশি, কারণ চতুর্থপতি পঞ্চমে সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে এবং প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পাবেন। নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাকের সম্ভাবনা কিন্তু হতে চলেছে। আর্থিক দিক থেকে আপনারা কিন্তু সমৃদ্ধশালী হতে চলেছেন। সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, শুভ বিবাহের যোগ,
এই সম্ভাবনাগুলো কিন্তু হতে চলেছে কুম্ভ রাশির। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের অষ্টম ভাব থেকে সরে আপনাদের ভাগ্যভাবে চলে আসছে। এতদিন কিন্তু অষ্টম ভাবে কিন্তু শুক্র ছিল, অর্থাৎ যদিও সক্ষেত্রিক কিন্তু কমফোর্ট জোনে কিন্তু ছিল না। এই শুক্র ভাগ্যভাবে এসে রাশির অধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু এই সময় পাবেন। অর্থনৈতিক সফলতা, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনারা পেতে কিন্তু চলেছেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং, ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট লাভ, সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। আপনি তুলা রাশির মানুষ, যে ঘটনাগুলি বলতে চলেছে আপনাদের ক্ষেত্রে সেই ঘটনাগুলি সেম টু সেম কিন্তু হবে। রোজগারের জায়গায় বৃদ্ধি করবে, দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন আপনাদের কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। ভাগ্যের তারা আপনাদের কিন্তু আকাশে ফুটতে চলেছে, অর্থাৎ ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট আপনাদের দেখা কিন্তু যাচ্ছে কুম্ভ রাশি, সরি তুলা রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে দিবে, কারণ আপনাদের কেন্দ্রভাবে অবস্থান করছে ধনপতি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদ প্রতিষ্ঠা, এই সম্ভাবনাগুলো কিন্তু বৃদ্ধি করবে, আর্থিক স্থিতি মজবুত করবে এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু এই সময় পুনরুদ্ধার আপনাদের হবে। এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে। এই যে আমি যে তিনটি রাশি স্পেশাল আপনাদেরকে বলা, এই তিনটি রাশি যে ঘটনাগুলি বলছি তাদের সঙ্গে কিন্তু সেই ঘটনাগুলো কিন্তু ঘটবে এবং আপনাদের বিদেশ থেকে এই সময় লাভ হবে। বিদেশের সাথে যারা রত আছে, যারা হোটেল ম্যানেজমেন্ট, যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন, অ্যাক্টিং, মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গায় আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনাদেরকে কিন্তু এই সময় দিবে, কারণ আপনাদের কেন্দ্রভাবে অবস্থান করছে ধনাধিপতি, ধনের সমাগম কিন্তু করবে। নমস্কার, ধন্যবাদ।